পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনা আগরতলায়। রাজধানীর মধ্যে বনমালীপুর এলাকায় বাড়ি প্রবীর সাহার শনিবার রাতে দুই তিনজন যুবক তার ভাইকে গার্লস বোচুং স্কুলের কাছে মারধর করছে খবর পেয়ে ছুটে যান প্রবীর সাহা। অভিযোগ তখন দুষ্কৃতকারীরা তাকেও আক্রমণ করে, এতে তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তদের মধ্যে দুজন পালিয়ে যায়। আহত প্রবীর সাহার মাথায় কয়েকটি সেলাই লাগে। আমি বাড়িতে যেতে আসলাম, তখন ইদানিং লাল বাহাদুর চমন থেকে সত্য নামে একটা ছেলে আমার বন্ধু আমার ফোন করতে ফোন করছে, ফোন করে বলতেছে যে কিরে তুই কই, আমি তো সি আমি তো আসি দিদি শিব মন্দিরের সামনে। তখন বলছে তোর বাইরে তো আমরা ক্লাবের পৌঁছো না, দুই তিনটা ছেলে ধরছে এই মনে মন তর্কা তর্কি হইতেছে। তখন আমি স্কুল জালিয়ে টান দিয়ে আইছি, আয়া দেখি তিন চারটা ছেলে হেরে মারতেছে। তখন আমি সামনে গিয়ে আরে তোমরা কিতা করতেছো কিতা করতেছো সরাইতে গেছি, তারা দিয়ে আমারও অ্যাটাক করে দিছে, আমারও ঘুষি মেরা দিছে, আমারও ঘুষি মারতে পারা দিয়ে আমি আমি ঠেলা দিছি হ্যাঁ রে হ্যাঁ ঠেলা দিছি হ্যাঁ পড়ে আছে খবর দিয়ে হ্যাঁ ইটলি আমার মাতাত মারছে মাইরা হ্যাঁ বাইক আছে আর ওই দুইটা ছেলে আমার বাইরে মারতেছে। তখন তারা আমরা এলাকার মানুষ ফেলেছি, তারা কার্তিক দেবনাথ নামে একটা ছেলে আছে, হ্যাঁ নাম শুনছি জগৎপুর তালিবাড়ি বাড়ি হ্যাঁ বাজেটা বের ছেলে হ্যাঁ ভাগ্য আছে গায়ের চেহারা আমি দেখছি। আর যে দুজন এর মধ্যে তিনজনের মধ্যে একজন ধরা পড়ছে থানাতে আছে। এরকম ঘটনা তো আমার লোক এরকম ফার্স্ট, আমি তো এরকম না আমার লোক এরকম ঘটনা হইব। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পূর্ব থানার পুলিশ, ইন্দ্রনগর এলাকার মোহাম্মদ ইকবাল নামে একজনকে গ্রেপ্তার করেছে। আমাদের কাছে একটা খবর আসে মদ্যপান বনমালীপুর দাস বর্জন স্কুলের কাছে মারপিট হচ্ছে এমন খবর আসে। পরবর্তীতে পুলিশ এখানে পৌঁছা, খবর আসার সাথে সাথে এই ঘটনা নিয়ে থানাতে একটা কেস হয়। আমরা কেসের তদন্তক্রমে এখানে মারপিটে যারা জড়িত ছিল এর মধ্যে একজনকে অ্যারেস্ট করি এবং ঘটনার বিস্তারিত ঘটনার উপর একটা কেস রেজিস্টার হয়েছে থানা, তদন্ত চলছে। যাকে আমরা ওই কেস মোতাবেক যাকে আমরা অ্যারেস্ট করেছি তাকে কোর্টে ফরওয়ার্ড হবে। পাশাপাশি আমার এই ঘটনা যারা অন্য যারা জড়িত আছে মারপিটের ঘটনা তাদেরকে আমরা এক্সপার্ট ল যাত্রা করবো তদন্ত। রাজধানীতে বাইক ও রিক্সার মধ্যে সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়ায়, আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। রিপোর্ট চ্যানেল 3 রাত।